ঢাকাই চলচ্চিত্রের অন্যতম তুমুল জনপ্রিয় জুটি রাজ্জাক কবরী। পর্দায় তাদের রসায়ন সংলাপ দর্শকদের সবসময় আনন্দিত করেছে। একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। মজার বিষয় হলো, তাদের রসায়ন এতটাই প্রাণবন্ত ছিল যে সে সময় তারা দুজন বিবাহিত হওয়া সত্ত্বেও তাদের ঘিরে প্রেমের গুঞ্জন চাউর হয়। গত শুক্রবার না ফেরার দেশে চলে যান মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী। এর মধ্যে দিয়ে এই দুই কিংবদন্তির অধ্যায়ের সমাপ্তি ঘটল। বাংলাদেশি সিনেমার চিরস্মরণীয় এই জুটির বন্ধুত্ব, প্রেম ও ভালোবাসা নিয়ে আজকে জানাব অন্যরকম কিছু কিছু মুহূর্ত, যা শুধু কবরীর প্রতি ভালোবাসারই জন্ম দেয়। যেভাবে তাদের প্রথম দেখা হয়, নায়করাজ রাজ্জাক ও কবরী দুজনেই চলচ্চিত্রে কাজ করেছেন, এটা আমরা সবাই জানি। প্রথম দেখা প্রসঙ্গে কবরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাজ্জাক সাহেবের সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় তখন আমি কিছুই অনুভব করিনি, তখন রাজ্জাক সাহেবও অতটা জনপ্রিয় হয়ে উঠিনি, আমিও জনপ্রিয় হয়ে উঠিনি। যদিও আগে থেকেই রাজ্জাক সাহেব সিনেমায় কাজ করে আসছেন আর আমি তখনও সুতরাং সিনেমার কাজ শেষ করেছি। তখন গাজী মাজহারুল আনোয়ার যোগাযোগ নামের একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন, তার বাসায় আমাকেও আর রাজ্জাক সাহেবকেও। সেদিন আমাদের প্রথম সামনাসামনি কথা হয়। তবে মজার ব্যাপার হলো, শেষ পর্যন্ত ওই সিনেমাটি আর নির্মাণই হয়নি। যেভাবে তাদের বন্ধুত্বের শুরু হয়, সিনেমায় কাজ করতে গিয়ে কবরী আর রাজ্জাকের মধ্যে এক ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে। কবরী এক সাক্ষাৎকারে বলেন, ময়নামতি সিনেমার কাজের সময় আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, সিনেমায় কাজ করতে গিয়ে বোঝাপড়াও তৈরি হয়েছে, একে অপরের কাছ থেকে শিখেছি, দুজনের পেশাদারিত্বের সঙ্গে ভক্তির সঙ্গে কাজ করেছি, এভাবেই অভিনেতা অভিনেত্রী বন্ধু হিসেবে ভালোবাসা তৈরি হয়েছে। যেভাবে তাদের ভিতর দূরত্ব সৃষ্টি হয়, সফল এই জুটির দূরত্ব তৈরির প্রসঙ্গে কবরী বলেছিলেন, শুরুর দিকে সিনেমায় কবরী রাজ্জাক নাম দেওয়া হতো, হঠাৎ করে রাজ্জাক সাহেব বায়না ধরেছেন তার নাম আগে দিতে হবে, বলেন এটাই হতে হবে, তা না হলে আমি শুটিং করব না। এটাতে আমি খুব রাগ করতে লাগলাম, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে লাগলো। তবে এরকম কিছু দূরত্ব দুরন্ত আকারে বেরিয়ে এসেছে জনপ্রিয় জুটির মধ্য দিয়ে। সম্পর্কের পাশাপাশি পেশাদারিত্বে অটল ছিলেন তারা। কবরী বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, রাজ্জাক সাহেবের সঙ্গে আমার গোপন কোনো প্রেম ছিল না, আমাদের প্রেম ছিল পর্দায়, আমাদের প্রেম হয়েছে অভিনয়ের মাধ্যমে, আমরা যখন অভিনয় করেছি তখন চোখে চোখে কথা বলতাম, রাজ্জাক সাহেবের সঙ্গে আমার কোনো শর্ত ছিল না, শুধু ছিল আমাদের পেশাদারিত্ব, এটাই আমাদের শর্ত ছিল। আমরা দুজন দুজনকে প্রশংসা করতাম, আমরা আমাদের কাজের মধ্যে কার্পণ্য করিনি বলেই আজ পর্যন্ত টিকে আছি। এই ছিল আমাদের রাজ্জাক কবরীর বন্ধুত্ব, প্রেম ও ভালোবাসার সম্পর্ক।